দেখো সকাল সকাল বাজার চলে এসেছে গ্রসারি শপিং। আর এই দেখো কি কি কিনেছে দীপ বলে দি। এই যে ছোলা দেখতেই পাচ্ছো, মুসুরির ডাল, এটা আছে শুকনো লঙ্কা, আর এখানে আছে তেল, আর এখানে আছে চাউমিন, আর এখানে একটা মেরিগোল্ড বিস্কিটের প্যাকেট দেখতেই পাচ্ছ। আর কি আছে এখানে, কি ও আমার ফেভারিট বিট লবণ, বিট লবণ আমার শেষ হয়ে গেছিল, ঠিক আছে। আর এখানে কি আছে, কালো জিরে, কালো জিরে, আর এটা আছে তোমার ঝাল চানাচি। এই হচ্ছে আজকে সকালের শপিং দেখিয়ে দিলাম। তো এই দেখো এই বালতির মধ্যে সব ভরে রাখছি, এগুলো আমার মানে এক্সট্রা যখন লাগবে তখন আমি প্যাকেটগুলো ছিঁড়বো, তার আগে নয়, এগুলো এখন রেখে দিচ্ছি। আর এই দেখো চাউমিন, চাউমিনটা মনে হচ্ছে রাখা যাবে না, দেখি হয় কিনা। হ্যাঁ হয়ে গেছে, ঢাকনা লাগিয়ে দেবো, ব্যাস আমার গ্রোসারি শপিং এখন এক বালতি ভর্তি। আর এই যে দেখো দেখো সকাল সকাল কি করছে দেখো, ই বাবা শোনো তুই এইরকম কেন রে, আমার বেডের হালটা একবার দেখে নাও দেখো, পড়তে বসেছিল, এই দেখো খাতা বই সব চারিদিকে ছড়িয়ে ছিটে আছে, চলো এগুলো একটু গুছিয়ে নিই। জল বসাবো, সেই জন্য বালতিতে জলটা ভরে নিয়েছি, কারণ বাচ্চাদের এখন আর ওই মানে এখন তো একটু ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য একটু রোদে জলে স্নান করাবো। আর ওই দিকে আমাদের এই রাস্তার এখানে পিচ হচ্ছে, রাস্তাগুলো খারাপ হয়ে গেছে না, ওই দেখো ওই রোডটাতে পিচ হচ্ছে, ওই রোডটাতে আর এই রোডটাতেও হবে মনে হচ্ছে, দাঁড়াও কাছ থেকে দেখি দেখি, ওই দেখো এত রোদ আমি দেখতে পাচ্ছি না ক্যামেরাতে, তো ওই দেখো ওই দিকটা পিচ হচ্ছে, ওইটা কমপ্লিট হয়ে গেলে তারপরে এই পাশের মানে আমাদের তো ডাবল রোড, তো এই দিকে রোডটা আবার চালু হয়ে যাবে। আর পার্কের হালটা একবার দেখিয়ে দিই তোমাদের, পার্কের হাল দেখো, পার্কে কত নতুন চারা, এই বোঝাবো কত নতুন চারা বসেছে দেখতে পাচ্ছ, শীত পড়ে গেছে না, এবার পুরো ফুল বাগানে ভর্তি হয়ে যাবে পার্ক একদম, প্রচুর চারা বসিয়েছে। আর এখানে দেখো এই যে গরম গরম চপ এনেছি মুড়ি খাওয়া বলে, আর এখানে দেখো এই যে মিষ্টি রাখা আছে, আর এই মিষ্টিটা কেন এনেছি, এত মিষ্টি কি বৃত্তান্ত একটু পরে তোমাদের বলবো। এই যে দুটো প্যাকেট আছে, 30 পিস আছে রসগোল্লা, ঠিক আছে, তো একটু পরে বলছি যে এত মিষ্টি কেন। এই দেখো গাইস চপ দিয়ে মুড়ি মেখেছি, আজকে চপ দিয়ে মুড়ি মাখা খাবো। আর সোনুর দিকে দেখো, সোনু দেখো সোনু ঝালে খেতে পাচ্ছে না, দেখো জলের বোতল নিয়ে বসছে, মানে মুড়ির থেকে বেশি খাচ্ছে জল, এক বোতল জল অলরেডি শেষ, আবার এক বোতল বলে আমাকে আর এক বোতল জল এনে দেবে, আর তিন্নি দেখে তিন্নি ঝালমুড়ি খেতেই পাচ্ছে না, আমাকে বলছে আমাকে জল দিয়ে ভিজিয়ে আমাকে মুড়ি দাও। এই দেখো আর ওই দেখো ওইটা কি রে, দেখো পেছনে ভাঙা জিনিসটাকে দেখো, এই সোনু খেলতে খেলতে বেডে নিয়ে চলে এসছে। তো এখানে দেখো এই যে মাছ, এটা আছে সিলভার কাপ মাছ, ঠিক আছে, কেটে কেটে না কেটে তো এনেছিল, তো ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছি ফ্রিজে, এবার স্টোর করবো। আর এটা আছে সাটিন মাছ, ঠিক আছে, সাটিন মাছ এটা, আর এটা হচ্ছে তোমার সিলভার কাপ, তো মোটামুটি একদম সব কিছু রেডি, এবার ফ্রিজে স্টোর করে দেবো। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 1টা, সেজন্য গুড আফটারনুন বললাম। মানে এই যে
তোমাদের সকালে দেখালাম মিষ্টি, কারণ অ্যাকচুয়ালি আমাদের একটা ইনভাইট বাড়ি আছে, মানে আমার পাশেই বাড়ি। এই যে যে দোকান থেকে ফার্নিচার নিই বা আমাদের যে রেন্টে আছে, তো ওই কার্তিক পুজো হয়েছিল তো সেই জন্য ইনভাইট আছে, সবাই যাব আমরা। আমি, দীপ, বাচ্চা, মাও যাবে, মারও ইনভাইটেশন আছে। আর দীপ এখন দরজা লাগাচ্ছে, দাঁড়াও। বলু বলু হাজি, কি রে তাকে কি দিয়েছিল, বিস্কিট নাকি? চলো চলো, এই যে রেডি, এই যে তিন্নি, আর মা ওই যে দাঁড়িয়ে আছে, চলো চলো গাইস। তুমি দই খাওয়াটাও নিয়ে যাচ্ছ নাকি? রবিবার হলে মাংস তরকারি খাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো গাইস, এখন খাওয়ান দাওয়ান করি, পরে কথা হবে, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ, ওই যে পাশের বাড়ি, এসো। আর বেশি কিছু, এই পাশের বাড়ি বলে আর বেশি কিছু ড্রেস ফ্রেস পরলাম না, এটাই যাচ্ছিলাম, জাস্ট একটা কুর্তি গলি নিয়ে চলে যাচ্ছে এই আর কি, ঠিক আছে? চলো গাইস, পরে কথা হবে। তোমার জন্য কি লিফট করে দেবে নাকি? তোমার জন্য কি লিফট করে দেবে নাকি? শোনো, একটা চেয়ার নিয়ে চলে যাবে নাকি? কোন দিকে যাবো? উপরে উপরে চলো, হাওয়া লাগছে, ও হাওয়া লাগছে। তো দেখো, আমরা এখন চারতলাতে আছি, মানে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, খুবই ভালো লাগছে একদম এত উঁচুতে ওঠে। আর এখানে দেখো, এই যে আমরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি, তিন্নি এখানে, তিন্নি বসেছে, তারপরে দীপ বসেছে, মা, সোনু সবাই একসাথে বসেছে। আর তোমাদের বলেইছিলাম আগে যে জোড়া কার্তিকের পুজো হচ্ছে, চলো তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই। এই দেখো, পুজো হয়ে গেছে অলরেডি, তো ঠাকুর ঘরেই রাখা আছে, সেই জন্য তোমাদের একটু ভিডিও ক্লিপ করে দেখিয়ে দিলাম। জোড়া কার্তিক বলে কথা, তাই না? তাই একটু তো ভিডিও নিতে হবে, তো সেই জন্য দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে। গুড ইভিনিং। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে বিকেল 5:30। তো 5:30টার সময় কি বানাচ্ছি? ছানা বানাচ্ছি, কারণ অনেকটা দুধ রাখা ছিল, প্রায় 1 কিলোর মতো হবে, ঠিক আছে? তো সেই জন্য দীপও বলল কিছু ছানা বানিয়ে দাও, খেয়ে নেই, আর অত দুধ খাওয়ার কেউ নেই। এমনি মানে 1 কিলো দুধ এটা এক্সট্রা ছিল, আরও মানে ফ্রিজে রাখা আছে, তো সেই জন্য ভাবলাম চলো ছানা বানিয়ে দিই, বাচ্চারাও খেয়ে নেবে আর দীপও খেয়ে নেবে। আমি তো ছানা খেতে খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য আমি আর খাইনি, তো ওদের তিনজনকে দিয়ে দিয়েছিলাম। দেখো ছানা আমার অলরেডি রেডি হয়ে গেছে, একদম সবুজ জল বেরিয়ে পড়েছে। আর এখানে এই যে আমাদের বাড়িতে যে লাইটিং, মানে পুজোর সময় যে লাইটিং দেওয়া ছিল, মানে এই দিওয়ালিতে, তো সেইগুলো খোলা হয়ে গেছে, তো প্যাকেট করে রাখছে। আর এখানে এই বাড়ির মধ্যে এখানে একটু লাইটিং দিয়েছিলো, সেটাও দিয়ে খুলে নিচ্ছে। তো সমস্ত ফেস্টিভ্যাল তো শেষই হয়ে গেছে, তাই না? কালী পুজো, দিওয়ালি যা বলো, ভাইফোঁটা সবই চলে গেছে, এখন আর কোনো ফেস্টিভ্যাল নেই। আর বাড়িতে বাচ্চা থাকলে এইসব কারেন্টের জিনিস মানে যত তাড়াতাড়ি সম্ভব খুলে নেওয়াটাই বেটার। আর আমার বাড়িতে দুটো বাচ্চা, তো মাথা খারাপ একদম। তো যাই হোক, তো সেই জন্য দীপ খুলে নিচ্ছে, কারণ ও তো আবার মানে কাল থেকে অফিস বেরিয়ে যাবে, তো সেই জন্য ও খুলে নিচ্ছে। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার তো আজকে দিনটা খুবই ভালো কেটেছে, অন্যান্য দিনের তুলনায় আজকে একটু অন্যরকম কেটেছে, কারণ প্রতিদিন তো বাড়িতেই কাটে। আজকে পুজোতে খেতে গেলাম কাকু কাকিমার বাড়িতে, ভীষণই মানে দিনটা খুব ভালো কাটলো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো চলো, আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে। আর এখানে দেখো, মোটামুটি দীপের কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, মানে একটুখানি বাকি আছে খোলার, তো সেটুকু খুললেই পুরো ঘর কিন্তু আমার একদম মানে ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আজকে এখানে বিদায় নিয়েছি, দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।